হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস আজকে আমরা স্টিরো কেমিস্ট্রির পার্ট থার্টিন ডিসকাস করব। এখানে মূলত আমরা ইরাইথ্রো এবং থ্রিও নোমেনক্লেচার আলোচনা করব ফার্স্ট ইরাইথ্রো অ্যান্ড থ্রিও নোমেনক্লেচার ফর দ্য কম্পাউন্ডস হ্যাভিং টু অ্যাডজাস্টেন কাইরাল সেন্টার অর্থাৎ যে সমস্ত কম্পাউন্ডে দুটো পাশাপাশি কায়রল সেন্টার থাকে সেসব ক্ষেত্রে ইরাইত্র এবং থ্রিও নোমিনক্লেচার ব্যবহার করা হয় ইরাইত্র কাদের বলবো না ইন ফিশার প্রজেকশান টু সিমিলার অর লাইক গ্রুপস এস অন অ্যাডজাসেন্ট সেন্টার আর অন দ্য সেম সাইড অফ দ্য ভার্টিক্যাল চেন অফ কার্বন দুটো পয়েন্ট এখানে একটা হচ্ছে টু সিমিলার অর লাইক গ্রুপস আর তারা সেম সাইড অফ ভার্টিক্যাল বন্ড ধরা যাক এটা হচ্ছে ফিসারের ভার্টিক্যাল বন্ড তাহলে দুটো যদি সিমিলার গ্রুপ একই দিকে থাকে তখন তাকে বলবো আমরা ইরাই এই একই দিকটা ডান দিকও হতে পারে আবার বাম দিকও হতে পারে একইভাবে থ্রিওর ডেফিনেশন দেখে ইন ফিসার প্রোজেকশান টু সিমিলার অর লাইক গ্রুপস এজ অন অ্যাডজাসেন্ট কাইরাল সেন্টার আর অন দ্য অপোজিট সাইড অফ দ্য ভার্টিক্যাল চেন অফ কার্বন এখানেও সেই দুটো পয়েন্ট টু সিমিলার অর লাইক গ্রুপস তারা থাকবে কোথায় না অপোজিট সাইড অব দ্য ভার্টিক্যাল বন্ড একটা এক্সাম্পল দেখো এই হচ্ছে আমার ফিশারের ভার্টিক্যাল লাইন এখন দুটো সিমিলার গ্রুপ যদি তারা ভার্টিক্যাল লাইনের অপোজিট সাইডে থাকে তখন তাকেই বলবো আমরা থ্রি ও এই অপোজিট সাইডটা যে কোনোভাবে হতে পারে সে লেফট হোক বা রাইট হোক যদি অপোজিট সাইডে থাকে তাকেই বলবো আমরা থ্রি ও এই ধরনের নোমেন শুরু হয়েছিল কার্বোহাইড্রেট কেমিস্ট্রি থেকে অ্যাকচুয়ালি দুটো মলিকুল দেখো একটা হচ্ছে ইরাই থ্রোজ এবং থ্রিওজ এটা হচ্ছে দেখো থ্রি ইরাই থ্রোজ মানে এখানে দেখো দুটো ওয়েজ গ্রুপ এখানে ভার্টিক্যাল লাইনের ডান দিকে আছে এর মিরর ইমেজও কিন্তু ইরাই থ্রোজ কেন না সেই দুটো ওয়েজ কিন্তু ভার্টিক্যাল লাইনের বাম দিকে ওটা অর্থাৎ সেম সাইডে আছে তাহলে পার্থক্য কি না একটা অপরটার অ্যানানসিউমার তাহলে একটা হচ্ছে যদি পজিটিভ অপটিক্যাল রোটেশন শো করে অন্যটা নেগেটিভ অপটিক্যাল রোটেশন শো করবে তাহলে ইরাই থ্রোর ইমেজ কিন্তু ইরাই থ্রোই হবে একইভাবে যদি আমরা থ্রি ওজ দেখি দেখো থ্রি ওজ মানে এখানে দেখো ও ডান দিকে আছে আর আরেকটা ওয়েচ কি আছে বাম দিকে অর্থাৎ তারা ভার্টিক্যাল লাইনের অপোজিট সাইডে আছে এই এটাকে বলছি আমরা থ্রি ওজ বা থ্রি ও বেসিক্যালি কম্পাউন্ডের নাম থ্রি ওজ আর এই পজিশনটা যেটা অপোজিট পজিশন এটাই হচ্ছে বলছে কি থ্রিও এখন থ্রিওর মিরোর ইমেজ যদি নেই সেটাও থ্রিও হবে এখানে তাহলে কম্পাউন্ডের নাম থ্রিওজ পার্থক্য হচ্ছে শুধু অপটিক্যাল রোটেশান একটা পজিটিভ রোটেশান শো করলে অন্যটা নেগেটিভ রোটেশান শো করবে এখানে মনে রাখতে হবে যে ইরাই থ্রোজ বা থ্রিওজ এগুলো কম্পাউন্ডের নাম আর ইরাই থ্রো থ্রিও হচ্ছে তাদের যে সিমিলার গ্রুপগুলোর পজিশন বোঝানোর জন্য আমরা ব্যবহার করি এখন যেহেতু শুরু হয়েছিল কার্বোহাইড্রেট কেমিস্ট্রি থেকে সে কার্বোহাইড্রেট নাম এখানে দেওয়া হয়েছে ইরাইথ্রোজ এবং থ্রিওজ এখান থেকেই বেসিক্যালি ইরাইথ্রো এবং থ্রিও আমরা বিভিন্ন কম্পাউন্ডে ব্যবহার করতে পারি কিন্তু বলা হয় ড্র দা ফিসার প্রজেকশন অফ ইরাইথ্রো অ্যান্ড থ্রিও থ্রি ব্রোমো টু বিউটানল না থ্রিও মানে কি দুটো সিমিলার গ্রুপ অপোজিট সাইডে থাকবে তাহলে এখানে ওএইচ এবং বি আর এর অপোজিট সাইডে আছে ভার্টিক্যাল লাইনের তাহলে এর মিরর ইমেজ হতে পারে তারা দেখো ওইচ ওই ওয়াইচ ডান দিকে বিআর বাম দিকে তাহলে এই দুটোই হচ্ছে কি থ্রি ও ইরাই থ্রো কী হবে না যদি দুটো গ্রুপ ওএইচ এবং বিআর সেম সাইডে থাকে ভার্টিক্যাল লাইনের সেম সাইডে আছে কিংবা এর মিরর ইমেজ যদি নেই সেটাও দেখো সেম সাইডে আছে তাহলে এগুলো হচ্ছে ইরাইথ্রো তাহলে ইরাই থ্রো মানে হচ্ছে ভাবো ই ই এর প্রত্যেক লাইনগুলো একই দিকে থাকে তাহলে ভাবে ইরাইথর মানে সেম সাইড এটা মনে রাখলেই হবে আজকে এটুকুই নেক্সট ক্লাসে আমরা প্রো ক্যারালিটি শিখবো থ্যাংক ইউ